ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন ব্লগ, আমরা বারবিকিউ নেশনে এসেছি। এটা যদিও অনেকদিন পুরনো ব্লগ, তখন তনু এখানে ছিল, এখন তনু দিল্লিতে। ব্লগটা শ্যুট করে রাখা ছিল, দেখো ওদেরকে পোস্ট দিতে বলছি বলে ওরা দুজনে কীরকম নাটক করে আমাকে মুখটা দেখাচ্ছে। আমি বলছি যে কথা বল, তো ওরকম করছে। আর এদিকে টিকে বসে আছে, টিকের অ্যাজ ইউজুয়াল মাস্ক কিছুতেই ও খুলবে না। তো আমরা করোনাতেই, করোনা একটু ঠিক হয়ে যাওয়ার পরে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো আমরা বারবিকিউ নেশনে গিয়ে কি করলাম, কি খেলাম। আসলে তখন আমি নতুন নতুন শ্যুট করছিলাম না, অত ঠিক করে ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে পারতাম না। তো শ্যুটটা করেছিলাম, দুজনে ফটো তুলতেই ব্যস্ত। আর স্টার্টার দিয়ে গেছে, এটা সব থেকে ফেভারিট কর্ন, আর টিকেও খেতে ব্যস্ত। আর আমি একটু একটু শ্যুট করেছি, তখন আসলে একটু লজ্জা লাগতো আমার যে কী করে শ্যুটটা করব। আর বারবিকিউ নেশন মানেই হচ্ছে স্টার্টার খেতে যাওয়া, প্রন স্টার্টার, দুনিয়ার প্রন স্টার্টার দিয়ে যায় আর প্রন খেতেই যায় আর কি। তো খুব ভালো, তোমরা ট্রাই করবে। দুর্গাপুরে বারবিকিউ নেশন এখন খুলেছে, আমরা অনেকবার গেছি, খুব ভালো লাগে। আর দেখো কী কী করলাম যতটা পারলাম ভয়েস ওভার, আর যতটুকু একটু একটু শুটিং আছে ততটুকু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। বারবিকিউ নেশন মানে স্টার্টার খেয়ে পেট ভরানো। আমরা সবাই বেশিরভাগ স্টার্টারই খাই। তো ভিডিওটা আজকে ড্রাফটে পেলাম, ভাবলাম যে এডিট করে তোমাদের দিয়েই দিই। মেন কোর্সে আমি এটুকুই খাবার নিয়েছিলাম, আসলে সব কিছু খাবার একটু একটু নিয়ে টেস্ট করব, এটাই ইচ্ছা ছিল। প্রথমবার গেছিলাম, তারপরে আমি অনেকবার গেছি বারবিকিউ নেশনে, বাট এটা ফার্স্টবার গেছিলাম। আর পুরনো ব্লগ ছিল ড্রাফটে, মনে হলো এডিট করে দিই, তোমরা একটু দেখো কেমন লাগবে, তোমাদের তোমরা জানিও। আর তনু রেনুকে নিয়ে সেই আমি গেছি বারবিকিউ নেশনে, তারপরে আমার আর যাওয়া হয়নি। স্যুপটাও ভালোই ছিল। অ্যাকচুয়ালি আমি বারবিকিউ নেশন যাই মিষ্টি খেতে, আমাকে ওরা খুব বারণ করে, দেখছো আমি কত মিষ্টি নিয়েছি প্লেটে, ও যদি অতগুলো আমি খাইনি, আমি আর তনু খেয়েছিলাম। আর রসগোল্লাগুলো উফ, মানে রসগোল্লাগুলোর জন্য প্রাণ দিয়ে দেওয়া যায়। তো খুব এনজয় করেছিলাম খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, বারবার যেতে ভালো লাগে না, প্রচুর খাওয়ার তো খাওয়া যায় না কো। তো আমার মনে হয় তোমাদের ব্লগটা ভালো লাগবে, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো।